সবাই আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে, যে আপনারা কিভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন ঘরে বসেই। আপনার ট্রেড লাইসেন্সটা অ্যাপ্লিকেশন আপনি কিভাবে করবেন সেই বিষয়ে আমরা আপনাদের ল্যাপটপ স্ক্রিনে পুরো ভিডিওটা করে দেখাবো, এবং সঙ্গে সঙ্গে ট্রেড লাইসেন্সটা ডাউনলোড কিভাবে করবেন, পেমেন্ট কিভাবে করবেন, আপনার ট্রেড লাইসেন্স কি কি কাজে প্রয়োজন হবে সব কিছু আপনাদের বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। তাই আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তো চলুন আমরা আলোচনা শুরু করি। আপনারা জানেন যে এখন রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন আপনার অনলাইন করে দিয়েছে ট্রেড লাইসেন্সটা। এখন আর আপনাকে মিউনিসিপ্যালিটি অফিসে অথবা জিপি অফিসে, গ্রাম পঞ্চায়েতে আপনার গিয়ে দুদিন তিন দিন ধরে ঘুরে আপনার ট্রেড লাইসেন্স করতে হবে না। এখন মাত্র 10 মিনিটে আপনি আপনার মোবাইল থেকে অথবা আপনি কোনো সাইবার ক্যাফে গিয়ে আপনার ট্রেড লাইসেন্স তৈরি করতে পারবেন। তো তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে? তার জন্য আপনার ডকুমেন্টস লাগবে একটা আপনার প্যান কার্ড, আধার কার্ড বা ভোটার কার্ড। এই তিনটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনার থাকতে হবে, এবং আপনি যে দোকানের ওপর ট্রেড লাইসেন্সটা করবেন অথবা যে ব্যবসার ওপর ট্রেড লাইসেন্সটা করবেন সেই ব্যবসার মানে দোকানের যে জায়গাটা সেটা যদি ভাড়া হয় তাহলে আপনাকে এগ্রিমেন্ট পেপার লাগবে, অথবা আপনি যে জায়গার উপরে ট্রেড লাইসেন্সটা নিতে চাইছেন সেই জায়গার পর্চাটা লাগবে। তো এবং এই অ্যাপ্লিকেশন প্রসেসটা করার জন্য আপনার কত টাকা ফি লাগবে? ফি যদি আপনি ট্যাক্স পেয়ার হন, অর্থাৎ আপনি যদি প্রফেশনাল ট্যাক্স বা আইটি ফাইল আপনার থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে লাগবে মাত্র 750 টাকা 3 বছরের জন্য। আর আপনি যদি ট্যাক্স পেয়ার না হন, আপনি যদি নন ট্যাক্স পেয়ার হন, তাহলে আপনার মাত্র 150 টাকার মধ্যেই আপনার 3 বছরের ট্রেড লাইসেন্স হয়ে যাবে। যেটা আপনারা জানেন যে জিপিতে বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে আগে 500 টাকা পার ইয়ার লাগতো, সেটা এখন মাত্র 150 টাকাতে আপনি 3 বছরের জন্য ট্রেড লাইসেন্স বানাতে পারবেন। তো চলুন আমরা সেই ট্রেড লাইসেন্সটা কিভাবে অ্যাপ্লাই করি বা কিভাবে করবেন সেটা স্টেপ বাই স্টেপ দেখাই আপনাদের ল্যাপটপ স্ক্রিনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনে ওয়েবসাইটটা চলছে, এই ওয়েবসাইটে গিয়ে আমরা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা আপনাদের করে দেখাবো। তো ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা যে করে দেখাবো তার আগে আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন। তো চলুন আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে আসি এবং আপনাদের দেখাই যে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ল্যাপটপ স্ক্রিনে। এবার আপনাদের দেখাবো যে কিভাবে ট্রেড লাইসেন্স অ্যাপ্লিকেশন করবেন। তো চলুন আমরা শুরু করি। তো শুরু করার আগে আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টেড এনওসি নিউ বলে অপশন আছে, এটা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য, এবং টেড এনওসি রেনুয়াল, এখানে রেনুয়াল করার জন্য। তো আমরা নিউ অপশনে ক্লিক করব এবং অ্যাপ্লিকেশনটা করে দেখাবো। আপনারা এই ওয়েবসাইটে আসার জন্য আমার ডেসক্রিপশানে লিঙ্ক পাবেন, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসতে পারবেন। তো চলুন আমরা নিউ অপশানে ক্লিক করি এবং অ্যাপ্লিকেশানটা করে দেখাই। তো আমরা ক্লিক করে নিয়েছি, দেখুন এখানে দেখাচ্ছে অ্যাপ্লিকেশান ফর ট্রেড এনওসি। এখানে ডিস্ট্রিক্ট চাইছে, ডিস্ট্রিক্ট বীরভূম চয়েস করে নিলাম। তারপর ব্লক, ব্লক আমি চয়েস করে নিচ্ছি 42। এবারে জিপি, গ্রাম পঞ্চায়েত এখানে আমি চয়েস করে নিব 12। ট্রেড নেম, ট্রেড নেম এখানে আপনি আপনার যেটা হবে সেটা দিবেন। আমি আমার এখানে ট্রেড নেমটা দিয়ে দিচ্ছি, তারপরে সিলেক্ট ট্রেড টাইপ, অর্থাৎ আপনি কি ধরনের ট্রেড লাইসেন্স করতে চাইছেন এখানে সার্চ করবেন। তো আমি এখানে চাইছি যেটা সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর, মানে আপনার ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর হবে তাই এটা ট্রেড লাইসেন্স করতে চাইছে। তো আমি এখানে সেটা সার্চ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অনেকগুলো সার্ভিস এখানে দেখাচ্ছে, তো আপনার যেটা হবে এখান থেকে চয়েস করে নেবেন। আমি আমারটা চয়েস করে নিচ্ছি।
আমরা এখানে ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্রাক্টর এই অপশনটা ক্লিক করে দেব। এটা আমরা চয়েস করব। আপনি একাধিক চয়েস করতে পারেন, আমি এখানে একটা চয়েস করলাম ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল কন্ট্রাক্টর, তারপরে এখানে ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টর আমি দুটো দিলাম। আপনি একাধিক এখান থেকে চয়েস করে নিতে পারেন ওই ক্যাটাগরি, আপনি যে ব্যবসা করতে চাইছেন সেই ব্যবসার আন্ডারে যেগুলো পড়বে। তো আমি এখানে দুটোই দিলাম। তারপরে ভিলেজ, আপনার গ্রামের নাম, তারপরে সংসদ অর্থাৎ ওয়ার্ড, আপনার যে ওয়ার্ড হবে সেটা আপনি লিখবেন এখানে। আপনার যদি 6 নম্বর ওয়ার্ড হয় বা 7 নম্বর ওয়ার্ড হয় তো সেই নাম্বারটাকে আপনাকে 7 6 এইভাবে লিখতে হবে। তো আমার এটা 6, তাই আমি 6 লিখে দিচ্ছি। তারপরে পাড়া, পোস্ট অফিস, এবারে পুলিশ স্টেশন, পিনকোড, এবারে এখানে মৌজা জেল নাম্বার অর্থাৎ যে মৌজার আন্ডারে আপনি যার ট্রেড লাইসেন্স করছেন তার যে পর্চা আছে বা দোকান আছে বা যেটাই আছে ব্যবসাটা করছে সেখানকার সেই মৌজার মৌজা নাম্বারটা আপনি দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের 106। এবার দাগ নাম্বারটা চাইছে, দাগ নাম্বারটা এখানে দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। এবার খতিয়ান নাম্বার, এখানে আপনার খতিয়ান নাম্বারটা পুট করতে হবে। তারপরে যিনি তিনার নাম, তো এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপরে ফাদার্স নেম, তারপর আইডেন্টিটি প্রুফ, এখানে আপনি যে আইডি প্রুফটা আপলোড করবেন সেটা এখানে দেবেন। আমি প্যান কার্ড দিয়ে দিলাম এবং সেই আইডি প্রুফের নাম্বারটা এখানে আইডেন্টিটি কার্ড নাম্বার অর্থাৎ আমি এখানে প্যান কার্ড দিয়েছি তাই প্যান নাম্বারটা এখানে বসাতে হবে। আপনি ভোটার কার্ড দিলে ভোটার কার্ডের নাম্বার বসাবেন, আধার কার্ড দিলে আধার নাম্বার বসাবেন। আমি প্যান কার্ড দিলাম, প্যান নাম্বার বসিয়ে দিচ্ছি। টাইপ অফ ওনারশিপ, তো এটা আপনার যেটা হবে সেটা দিয়ে দিবেন, এটা পার্সোনাল তাই পার্সোনাল দিলাম। তারপর ক্যাটাগরি, যে ক্যাটাগরি হবে সেটা, তো আমি এখানে জিপি সিটিজেন এটা দিলাম। এবার মোবাইল নাম্বার, তারপরে এটা আপনার সেম যদি হয় অ্যাড্রেসটা তাহলে এখানে ক্লিক করলেই হবে, সেম অ্যাজ অ্যাবভ অর্থাৎ অ্যাড্রেসটা যদি ঠিক হয়। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার উত্তর দিকে দক্ষিণ দিকে পূর্ব দিকে পশ্চিম দিকে কি আছে, তো আমি সেটা দিয়ে দিচ্ছি। এখানে পূর্ব দিকে যিনি যিনি আছেন তিনার নাম লিখে দিচ্ছি ফায়েজ হাউস। ফায়েজ হাউস, তারপরে পশ্চিম দিকে জোসনা হাউস, উত্তর দিকে জমির শেখ হাউস এবং দক্ষিণ দিকে আবুই রিয়াজউদ্দিন হাউস। ডিটেলস, এখানে নাম্বার অফ এমপ্লয়ি এখানে দিবেন কতজন কাজ করছে আপনার, তারপর ইনভেস্ট ইন লাস্ট ইয়ার কত টাকা ইনভেস্ট করেছেন সেটা দেবেন, কত টাকা লাস্ট ইন ইয়ারে আপনার প্রফিট হয়েছে সেটা এখানে দেবেন। আমি এটা আনুমানিক দিয়ে দিলাম। তারপর এখানে আছে ফিজ, ক্যাটাগরি অফ ফিজ, এটা আপনার নন ট্যাক্স পেয়ার হলে আপনার যদি আপনি কোনো প্রফেশনাল ট্যাক্স না দিয়ে থাকেন বা না দেন, আইটি ফাইল যদি না থাকে বা জিএসটি না থাকে তাহলে আপনি এটা চয়েস করবেন, তাহলে আপনার 150 টাকা লাগবে 3 বছরের জন্য।
এবং এটা যদি আপনি ট্যাক্স পেয়ার হন তাহলে এটা চয়েস করবেন, তাহলে আপনার লাগবে 750 টাকা। তারপরে এখানে ডকুমেন্টস আপলোড এই অপশনে আসবেন, করে দিব। ডকুমেন্টসটা সাইজ করে নিয়েছি, এবারে আমরা এখানে আপলোড করে দেব। তো এখানে আপলোড করার জন্য চুজ ফাইল অপশনে ক্লিক করবেন, এবারে আপনি সাইজ করা আছে যে ডকুমেন্টসটা সেটা চয়েস করবেন। তো দেখুন আমরা 13 KB করে নিয়েছি। কিভাবে সাইজ করবেন সে সম্পর্কে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি সে নিয়েও একটা আপনাদের ভিডিও বানিয়ে দেবো। আমি এবারে প্যান কার্ডে চয়েস করে নিলাম এবং ওপেন বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে হয়ে গেছে। এবারে ল্যান্ডের যে পর্চাটা আছে সেটা আমি এখানে আপলোড করব। এখানে আমি সাইজ করে নিয়েছি, এখানে আপনার দিয়ে দিচ্ছি। দেখুন এটা এটা সাইজ দেখুন 14 KB-র মধ্যে, এটা ওপেন করলাম এখানে চলে এসছে। এবারে আমাকে এই ক্যাপচারটা এখানে দিয়ে সাবমিট করতে হবে। তাহলে আমি ক্যাপচারটা দিয়ে দিচ্ছি। ক্যাপচারটা না বুঝতে পারলে আপনি একবার রিফ্রেশ করে নিতে পারবেন। আমি রিফ্রেশ করে নিলাম, এবারে 9YWK ক্যাপচার দিয়ে দিলাম। এবার এই যে এখানে আপনার আই এগ্রি টু ইউ এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো আমি একবার ওপরে দেখে নিচ্ছি যে সব সব ঠিক আছে কি না। হ্যাঁ, তো সব ঠিকঠাক আমি দেখতেই পাচ্ছি। এবারে আমি সাবমিট বাটনে ক্লিক করব। তো সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এবারে আপনাদের সামনে প্রসেসিং হচ্ছে দেখতে পাচ্ছেন, এরকম আপনাদের সামনে প্রসেসিং হবে। হ্যাঁ, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবারে অ্যাকনোলজমেন্ট দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা ডাউনলোড করে রাখবেন। এই অ্যাকনোলজমেন্টটাকে ডাউনলোড করে রাখবেন, এটা আপনার অ্যাকনোলজমেন্ট নাম্বার সাকসেসফুলি সেভড হয়ে গেছে। এবার আপনাকে পেমেন্ট করতে হবে। তো পেমেন্টের জন্য এখানে ক্লিক করতে হবে। কীভাবে পেমেন্ট করবেন সেটাও আমি পেমেন্টটাও করে দেখাচ্ছি। তো এখানে আমরা আগে অ্যাপ্লিকেশানের যে এইটা অ্যাকনোলেজমেন্ট স্লিপটা সেটা আমরা ডাউনলোড করে রাখছি, এটা আপনার পরে কাজে লাগবে ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করার জন্য। তো আমি এখানে করে রাখলাম। হ্যাঁ, এবারে আমরা পেমেন্ট অপশানে ক্লিক করব। চলুন আমরা পেমেন্ট অপশানে ক্লিক করি। পেমেন্ট অপশানে ক্লিক করার পরে পে নাও এই যে অপশান অনলাইন পেমেন্ট মোড, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম। প্রসিড টু পে এখানে ক্লিক করবেন। এবারে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসটা ওপেন হয়েছে। এই ইন্টারফেসটা ওপেন হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাক্সিস ব্যাংকের পেমেন্ট কাটাতে বলছে। কিন্তু চিন্তার কোনো বিষয় নেই, অ্যাক্সিস ব্যাংকে আপনার অ্যাকাউন্ট না থাকলে আপনি পেমেন্ট কীভাবে কাটাবেন আমি আমি সেটা দেখাবো। এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে নেট ব্যাঙ্কিং আর ইউপিআই, তো আপনারা ইউপিআই চয়েস করবেন। এবং ইউপিআই চয়েস করার পরে আপনার কাস্টমার যে ইউপিআই নাম্বার সেটা আপনি এখানে দেবেন। আপনার ফোনপে হতে পারে, পেটিএম হতে পারে, গুগল পে, যেটারই হোক না কেন ইউপিআই নাম্বারটা আপনি এখানে পুট করবেন। তো আমি আমার ইউপিআই নাম্বারটা এখানে পুট করে দিচ্ছি। তারপরে এই যে ভেরিফিকেশন কোডটা আছে এখানে আপনাকে দিতে হবে। ভেরিফিকেশন কোডটা দেওয়ার পরে আপনার এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে ক্লিক করে নিলাম, দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। ফোনপে পেটিএম এর যেটা আপনি ইউপিআই দিলেন সেটা ওপেন করবেন। সেখানে আপনার অ্যালাউ চাইবে, আপনি সেটা অ্যালাউ করে দেবেন। রিকোয়েস্ট বাই যে আপনার অপশানটা আসবে আপনি এখানে পে অপশানে ক্লিক করে পে করবেন। তো পে করার মাত্র আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন যে 2 মিনিটের মধ্যে আমাকে পেটা কমপ্লিট করতে হবে। আমি পে অপশানে ক্লিক করলাম। পরে আপনাকে পে করে নিতে হবে এবং টাকাটা কাটিয়ে নেওয়ার পর আপনার সঙ্গে সঙ্গে সার্টিফিকেটটা অর্থাৎ ট্রেড লাইসেন্সটা ডাউনলোড করার অপশান চলে আসবে। তখন আপনি ওখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন এবং সেই ডাউনলোড কপিটাই আপনার সব জায়গাতে মান্য হবে, আপনাকে কোনো জায়গায় কোনো সিগনেচারের প্রয়োজন হবে না। তো এই ছিল ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন।